বিএনপিকে ছাড়া দেশে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আব্দ ফারুক তিনি অভিযোগ করে বলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সরকার বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত চলমান সংকট রাষ্ট্রপতি ভূমিকা এবং জনপ্রত্যাশার শীর্ষক আলোচনায় সভায় তিনি এই হুশিয়ারি দেন বর্তমান সরকার এক কারণে জাতীয় নির্বাচন হুমকির মুখে উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে একদলীয় খেলা শুরু করেছেন বাদ দিয়ে নির্বাচন করার ষড়যন্ত্র করছে কিন্তু বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না এবং আওয়ামী লীগ লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন জনগণ বিশ্বাস করবে না বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন এখনো সময় আছে জনগণের দাবি মেনে নিয়ে হরতালের মতো কঠোর কর্মসূচি আর দেওয়া হবে না তবে দাবি না মেনে নিলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে বর্তমান সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করলেন জয়নুল আবিদিন ফারুক এরশাদের সময় নির্বাচনী খেলায় আপনি অংশগ্রহণ করেছেন আমরা গ্রহণ করি এখনো আমরা আমাদের নেত্রী আঠারো দল আমরাও বিশ্বাস করি যে এখনো সময় আছে আপনি খেলার নির্বাচন বন্ধ করুন যদি আপনি বন্ধ না করেন আপনার সেই মহাজোট আবার এই পুনর্গঠিত সরকার দিয়ে আপনি নির্বাচন করবেন সেই নির্বাচন শুধু বাংলাদেশে নয় বিশ্বের কোনো রাষ্ট্র গ্রহণ করে নেবে না